بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, কোন ব্যক্তি যদি খাবার খেতে চায় বা খাবার ইচ্ছা করে খাবার খেতে শুরু করে, তখন সে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন খাবার খায় বা খাবার ইচ্ছা করে, তখন সে ব্যক্তি যেন বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ না বলে, তার খানার সাথে মানে তার সাথে শয়তান এসে শরীক হয়, তার সাথে খায়, শয়তান তার সাথে সে খাবারে অংশগ্রহণ করে। তো অতএব তোমাদের কেউ যখন বিসমিল্লাহ বলবে, তখন শয়তান আর সে খাবারে অংশগ্রহণ করতে পারবে না, সে খাবার খেতে পারবে না। অর্থাৎ প্রত্যেক মুসলিমের উচিত যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবে, এবং বিসমিল্লাহ বলার দরুন শয়তান তার খানার মধ্যে অংশগ্রহণ করতে পারে না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের কেউ যখন খানা খায় এবং বিসমিল্লাহ বলতে ভুলে যায়, সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, যে আমি আল্লাহর নামে শুরুতে এবং শেষে আল্লাহর নামে খাবার খাদ্য শুরু করেছি। অর্থাৎ খাবার শুরুতে এবং শেষে এবং মধ্যখানে আল্লাহর নাম স্মরণ করছি। তো যখন এরকম দোয়া পড়া হয়, তখন শয়তান বমি করে দেয়, অর্থাৎ যে খাদ্য খাবার খেয়েছিল সেগুলো বমি করে ফেলে দেয়, সেখানে তার অংশগ্রহণ করতে পারে না। এবং খানা শেষে আলহামদুলিল্লাহ বলবে। হাদিসে এসেছে যে আত্মাইমুস শাকির কাসওয়াইমুস সাবির, খানা খাবারের পর শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের সমতুল্য। তো এই হলো ফজিলত, যে একজন ব্যক্তি যখন খানা খায়, খানা খাওয়ার পরে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলে, তখন সে একজন ধৈর্যশীল রোজাদারের সমতুল্য হয়ে যায়। এছাড়া সহি মুসলিম এবং বুখারিতে এসেছে সহি সনদে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যখন খাবার শেষে, অর্থাৎ খাবার খাওয়ার পর শুকরিয়া আদায় করে এই দোয়াটি পড়ে, আলহামদুলিল্লাহি আল্লাজি আত'আমানি হাযা ওয়া রাযাকানি ফীহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটি পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের এবং পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার সামনের পিছনের যত সগীরা গুনাহ রয়েছে, ছোটখাটো গুনাহ রয়েছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে, এবং ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ বলবে, এবং খানার শেষে আলহামদুলিল্লাহ বলবে, অথবা আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি ফীহিম মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটি পড়বে। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনের এবং পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। জাযাকাল্লাহু খায়র ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।